বায়ু দূষণ কমানোর স্প্রে ক্যানন দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দিনে চার লাখ লিটার পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি তবে এটি কার্যকর কোনো পন্থা নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা বলছেন স্প্রে ক্যাননের মাধ্যমে গরমে স্বস্তি আসবে না বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা ঢাকার রাস্তায় স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো হচ্ছে অনেক দিন ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুটি গাড়ি কিনেছিল বায়ু দূষণ কমানোর জন্য এখন সেই স্প্রে ক্যান ব্যবহার করা হচ্ছে গরম কমানোর জন্য শনিবার আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় পানি ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গরম লাগতেছিল খুব এখন মনে করে যে এখানে এই যে বৃষ্টির মধ্যে পানি পড়েছে এটাতে আমাদের গা বা ঠান্ডা তাতে ভালো লাগতেছে অনেক গরমটা যেরকম আমাদের লাগতেছিল মনে হয় যে রিক্সা চালাতে পারবো না তাতে আমাদেরকে গোসল করে আমাদেরকে ভালো লাগতেছে ভালো লাগে গরম তো গরম জেনে একটু ভালো লাগছে উত্তরের মেয়র জানান প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটানো হবে এছাড়া প্রতিটি ওয়ার্ডে পথচারীদের জন্য তিনটি পানির গাড়ির ব্যবস্থা করা হয়েছে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো আমাদের গাড়িগুলো 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না এগুলো থাকবে মেইন রোডে থাকবে আর অলিতে গলিতে যাবার জন্য আমরা ব্রাউজার অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই দশটা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকে থেকে তবে নগর পরিকল্পনাবিদেরা বলছেন পানি ছিটানোর মাধ্যমে তাপমাত্রা কমানো যাবে না প্রয়োজন পর্যাপ্ত জলাশয় ও সবুজায়ন এই নগরে তাপমাত্রার প্রভাবটা এত বেশি তার মূল কারণ হচ্ছে নগরে যে ওয়াটার বডিগুলো কমে গিয়েছে আমাদের সবুজ এলাকাগুলো কমে গিয়েছে সেটার যে রিমিডি বা প্রতিকার সেটা স্প্রেCannon দিয়ে হবে না স্পেক এননের এক আপত্তি আছে যে পার্টিকুলার যে রোড দিয়ে যাবে সেই রোড দেয়া হয়তো কিছু সময়ের জন্য সাময়িক সুস্ত হবে বিক্ষরাপন্ন সহ অন্যান্য যে সব পদক্ষেপ নিয়েছিল সিটি কর্পোরেশন সেগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা